আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো উইন্ডোজ রিসাইকেল বিনের কয়েকটি ট্রিক্স। এই ট্রিক্সগুলো আপনার জানা থাকলে আপনার কাজের স্পিড বাড়বে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনে কিন্তু আপনার রিসাইকেল বিন এই আইকনটি থাকতে হবে। যদি আপনার থাকে তাহলে তো থাকলই, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন ডেস্কটপে, তারপর পার্সোনালাইজে ক্লিক করবেন, তারপর এখান থেকে থিম অপশনটিতে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ আইকন সেটিং, এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন। আপনার যদি রিসাইকেল বিন থাকে তাহলে আর টিকমার্ক দিতে হবে না, যদি আপনার রিসাইকেল বিন না থাকে তাহলে এইরকম আসবে। আপনি রিসাইকেল বিনে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করে রিসাইকেল বিনটি এখানে অ্যাড করে নেবেন। তো এখন আমি আপনাদেরকে প্রথম টেক্সটি দেখাবো। তো সেটা করার জন্য আমরা কয়েকটি ফোল্ডার ক্রিয়েট করি, এখানে কয়েকটি ফোল্ডার আমি ক্রিয়েট করব। এরপর এখন যদি আমি ডিলিট করতে যাই, নর্মালি যে ডিলিটগুলো হয় আমি এখন ডিলিট করব। ডিলিটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ওয়ার্নিং দেখাচ্ছে যে আপনি কি শিওর যে এই ফাইলটি ডিলিট করবেন। আপনি যতবারই যে কোনো ফোল্ডার ডিলিট করবেন যা বা যে কোনো ফাইল ডিলিট করবেন ততবারই কিন্তু এই অপশনটি দেখাবে। তো এই অপশনটি কিভাবে অফ করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো সেটা অফ করার জন্য রিসাইকেল বিনের এখানে মাউস নিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, তারপর একদম নিচে চলে যাবেন প্রোপার্টিস, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে ডিলিট কনফার্মেশন ডায়ালগ, এই টিকমার্কটি এখানে দেওয়া থাকবে, এটিকে আপনি উঠিয়ে দিবেন, উঠিয়ে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। এখন যদি আমি কোনো ফোল্ডার ডিলিট করি বা কোনো ফাইল ডিলিট করি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু ওই ওয়ার্নিংটি আসছে না। তো এই হলো প্রথম টিক্স। আর দ্বিতীয় টিক্সটি হচ্ছে আমরা যখন রিসাইকেল বিনে অনেকগুলো ফাইল জমা করে থাকি ডিলিট করে, তখন আমরা ওটিকে ডিলিট করি কীভাবে, যে আমরা প্রথমে রিসাইকেল বিনগুলো ওপেন করি, তারপর এভাবে সবটি সিলেক্ট করে আমরা রাইট বাটনে ক্লিক করে ডিলিটে প্রেস করি। তো আপনি এভাবে না করে আপনি শুধুমাত্র রিসাইকেল বিনের এখানে মাউস বার নিয়ে রাইট বাটনে ক্লিক করবেন, তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন এম্পটি রিসাইকেল বিন, এখানে ক্লিক করে ওকে করে দিবেন। এটা করলে কিন্তু আমাদের রিসাইকেল বিনের ভিতরে গিয়ে কোনো ফাইল ডিলিট করতে হচ্ছে না, আমরা সিম্পলি রাইট বাটনে ক্লিক করে এম্পটি রিসাইকেল বিনে ক্লিক করলেই আমাদের রিসাইকেল বিনটি ক্লিন করতে পারি। রিসাইকেল বিনের তৃতীয় টিক্সটি হচ্ছে আমরা যে কোনো ফাইল রাইট বাটনে ক্লিক করে আমরা ডিলিটে প্রেস করি, এভাবে আমরা ডিলিট করে থাকি সাধারণত। আমরা চাইলেও কিন্তু ড্র্যাগ করে আমরা যে কোনো ফাইল ডিলিট করতে পারবো। তো তার জন্য ফাইলটিকে টেনে রেখে ধরে আমরা রিসাইকেল বিনে ছেড়ে দিব, তাহলে দেখতে পাবো রিসাইকেল বিনে চলে গিয়েছে। আর তাছাড়াও আপনি যেই ফাইলটি ডিলিট করবেন সেটার মধ্যে ক্লিক করে আপনি ডিলিটে ক্লিক করলে আপনার কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করলে কিন্তু ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। তো এর পরের টিক্সটি হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনি যে কোনো ফাইল ডিলিট করবেন বাট রিসাইকেল বিনে আপনার ওই ফাইলগুলো যাবে না, আপনি সরাসরি ডিলিট করে দেবেন। তো সেক্ষেত্রে আপনি আপনার ফোল্ডারগুলো সিলেক্ট করবেন, তারপর শিফট বাটনে চেপে রেখে ধরে ডিলিট বাটনে প্রেস করবেন। এরপর দেখতে পাচ্ছেন আমরা ফোল্ডারগুলো ডিলিট করেছি, আপনি কিন্তু রিসাইকেল বিনে কোনো রকম ফাইল দেখতে পাচ্ছেন না। আপনি যদি শিফট চেপে রেখে ধরে তারপর ডিলিটে প্রেস করেন তাহলে রিসাইকেল বিনে আপনার ডিলিট করা ফাইলগুলো যাবে না, সরাসরি আপনার কম্পিউটার থেকে ওই ফাইলগুলো রিমুভ হয়ে যাবে। এর পরের টিক্সটি হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনি ডিলিট করবেন বাট আপনার শিফট বাটনও ধরতে হবে না এবং ডিলিট বাটনও চেপে রেখে ধরতে হবে না, আর রিসাইকেল বিনও যাবে না। আপনি সরাসরি এই ফোল্ডারগুলো ডিলিট করবেন, বাস আপনার রিসাইকেল বিনও জমা হবে না, সরাসরি আপনার কম্পিউটার থেকে রিমুভ হয়ে যাবে। সেটা করার জন্য আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন রিসাইকেল বিনের অপশনটিতে গিয়ে, তারপর এখান থেকে ডোন্ট মুভ ফাইল টু রিসাইকেল বিন এটাতে ক্লিক করে অ্যাপ্লাই করে দিবেন, তারপর ওকে। এখন যদি আমি কোনো ফোল্ডার ডিলিট করি তাহলে দেখতে পাবেন আমি একটি ফোল্ডার ডিলিট করছি, দেখতে পাচ্ছেন রিসাইকেল বিনেও যাচ্ছে না, আমি কিন্তু শিফট এবং ডিলিট বাটনটিও ব্যবহার করছি না, শুধুমাত্র কী করছি ফোল্ডারটি ডিলিট করে দিচ্ছি। এটা আমার রিসাইকেল বিনেও যাচ্ছে না, কম্পিউটারে থাকছে না, এটা সরাসরি কম্পিউটার থেকে ডিলিট হয়ে যাচ্ছে। বাট এই অপশনটি আপনি অন করে রাখবেন, এটা অ্যাপ্লাই করে দিবেন, কারণ আপনি চাচ্ছেন না যে আপনার যেই ফাইলগুলো ডিলিট করবেন আবার রিকোভারি করতে অনেক ঝামেলা। তো সেক্ষেত্রে এটিকে অন করে দিবেন। আর তাছাড়াও আপনি আলাদা আলাদা ডিস্কগুলো আপনার যে লোকাল ডিস্কগুলো ক্রিয়েট করেছেন ওগুলোকে কিন্তু আলাদা আলাদাভাবে অ্যাক্সেস করতে পারবেন, যে আপনি চাচ্ছেন আপনার লোকাল ডিস্ক ডি বা লোকাল ডিস্ক সি এই ড্রাইভগুলোতে আপনি যখন কোনো ফাইল ডিলিট করবেন সেক্ষেত্রে আপনার রিসাইকেল বিনেও যাবে না, সরাসরি কম্পিউটার থেকে রিমুভ হবে, যে সেটাও কিন্তু আপনি করতে পারবেন। তো আমার ডিস্ক যেহেতু একটি আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তো এই ছিল রিসাইকেল বিনের কয়েকটি ট্রিক্স, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।